রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি অকুটিফেন আইড্রোপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অকুটিফেন আইড্রোপটি জেনারেল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো কিটোটিফেন এটি সাধারণত অকুটিফেন আইড্রোপ নামেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য অকুটিফেন আইড্রোপটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের চোখে চুলকানি চোখে অতিরিক্ত চুলকানি চোখ লাল হয়ে থাকা চোখ ফুলে থাকা চোখে জলযুক্ত থাকা বা জল টল টল করা অর্নোজাল ক্যারোটো আঙ্গোটাইটিস বর্নালক্রোটাইটিস বোফ্লোরোটাইটিস বেলোফ্লোরজাকটাইটিস এ সকল রুগীদের জন্যই ওকুটিফেন আইড্রোপটি দেওয়া হয়ে থাকে এটি চোখের অ্যালার্জি চোখের চুলকানি চোখ লাল হয়ে যাওয়া কিংবা চোখ ফুলে থাকা চোখের পানি টলটল করা কিংবা চোখ দিয়ে পানি পরা এ সকল সমস্যা দূর করার জন্য খুবই একটি কার্যকারী ঔষধ এটি অতি সহজে দ্রুত চোখের চুলকানি চোখ লাল হয়ে থাকা কিংবা চোখ ফুলে থাকা চোখে অতিরিক্ত চুলকানি হওয়া এ সকল সমস্যা দূর করার জন্য খুবই ভালো কাজ করে থাকে ওকুটিফেন আইড্রপটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত আক্রান্ত চোখে দৈনিক এক ফোঁটা করে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে তবে রুগীর অবস্থাভেদে রুগীর তারতম্যর ওপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে অকুটিফেন আইড্রোপটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝবে বুঝতে পারবেন যে আপনার চোখে কী ধরনের সমস্যা রয়েছে কিংবা চোখ কেন লাল হয়ে রয়েছে ফুলে থাকা কিংবা চোখে কী ধরনের সমস্যা হয়েছে এটি ডাক্তার দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যদি অকুটিফেন আইড্রোপ দ্বারা এই সমাধান করা যায় তাহলে অকোটিফেন আইড্রোপটি দিবেন কিংবা এর সাথে অন্য কোনো ড্রপ কিংবা ওষুধ দেওয়া প্রয়োজন হলে সেটিও দিবেন তাই অবশ্যই ওকুটিফেন আইড্রোপটি ব্যবহার পূর্বে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন তাহলে নিরাপদে এবং সহজেই চোখের যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ওকুটিফেন আইড্রোপটি ব্যবহার এর পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন অকুডোফেন আইড্রোপটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ত্বক চোখে অতিরিক্ত চুলকানি হওয়া চোখে জ্বালাপড়ার সৃষ্টি হওয়া চোখ দিয়ে পানি পরা চোখে ব্যথা অনুভূতি হওয়া ইত্যাদি হতে পারে তবে এটি কম সংখ্যক রুগীর ক্ষেত্রেই সকল সমস্যা দেখা দেয় গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অকুটিফেন আইড্রোপটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের অকুটিফেন আইড্রোপ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন